সুন্দর কেমন করে ইবাদতে পরিণত করা যায় এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য দুনিয়ার জমিনে তোমাদের মত একজন মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা আমার নবীর এক নাম হলো বুরহান এই বুরহান দিয়ে আল্লাহ আমার নবীকে বুঝাইছে নূর দিয়ে আল্লাহ কোরআনকে বুঝাইছে আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব ছোট বয়সে বিবাহ হয়েছে সাহাবাই কেরাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে আয়েশা রে তুমি ছোট মানুষ হলেও তুমি 6 লক্ষ হাদিসের হাফেজা এই আয়েশা তুমি একটু বলো আমার নবীর চরিত্র কেমন একটু বলো আমার নবীর চরিত্র কেমন আম্মাদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন হে নবীর সাহাবাই কেরাম তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই সাহাবাই কেরাম বলে হ পড়েছি বলে কি দেখো নাই বলে দেখেছি আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা শোনো আমি আল্লাহর নামের কসম করে বলি আল্লাহর কোরআন যেমন আমার নবীর জীবনের চরিত্র আদর্শ যেমন যে নবীর জীবনে কোনোদিন ভুল হয় নাই সুবহানাল্লাহ বলেন না অনেক নবী রাসূলরা ভুল করেছে গুনাহ করে করে গুনাহ করে না কি করেছে ভুল করেছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে যে নবী প্রতিষ্ঠিত এই আযীম শব্দটা কোন অর্থে ব্যবহার হয় জানেন আযীম শব্দটা এমন বড়ত্ব আর গুরুত্বের উপরে ব্যবহার হয় যে গভীর মাপা যায় না কি যায় না মাপা যায় না এই শব্দকে বলা হয় আযীম এত সম্মানিত এটা মাপা যায় না আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে যে নবী প্রতিষ্ঠিত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা কুরআন শরীফের মধ্যে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গোলামী করার জন্য ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদর্শ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে আবার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা হে দুনিয়ার মানুষেরা দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাও একজন মানুষের জীবন আদর্শের দিকে তাকাও যেই মানুষটাকে তোমাদের জন্য আদর্শ বানায় দুনিয়াতে পাঠাইছি যে নবীর জীবনের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ জোরে জোরে বলো সুবহানাল্লাহ যদি তোমরা নবীর আদর্শের দিকে তাকাও আর যদি নবীর আদর্শ মানে আদর্শিত হতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সম্মানিত ভাইরা আমার জীবনের প্রতিটা মুহূর্তে কেমন করে ইবাদতে পরিণত করা যায় আমার নবী দুনিয়ার জমিনে আসার পরে এই ইবাদতটা জীবনের প্রতিটা মুহূর্তে প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে গেছে কি যায় নাই গেছে না জীবনের প্রতিটা মুহূর্তে আমার নবীজি আল্লাহর গোলামী করে দুনিয়ার মানুষকে প্রমাণ দিয়ে গিয়েছেন যে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করা যায় গোলামী করা যায় আমার ভাইরা আমার বন্ধুগণ জীবনের প্রতিটা মুহূর্তে তো বোঝেন প্রতিটা মুহূর্তে আপনি যখন রাত্রিবেলা ঘুমাইতে যান আমার নবী যে শিক্ষা দিয়ে গেলেন হে দুনিয়ার মানুষেরা জীবনের প্রতিটা মুহূর্তে যদি ইবাদত বন্দেগি করতে চাও সর্বপ্রথম হলো পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে কথা বলুন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজের পরে জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদত হবে খুব সহজ ভাবে হবে কঠিন ভাবে না পাঁচ ওয়াক্ত নামাজের পরে জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদত কেমন করে হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলে হে দুনিয়ার মানুষেরা শোনো তোমরা এশার নামাজ পড়ে ঘুমায়া গেলা বিছানার মধ্যে শুয়ে পড়ে দোয়া পড়লা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আবার ফজরের নামাজ এসে মসজিদের মধ্যে জামাতের সাথে পড়লা আল্লাহর নবী বলেন এই যে রাত্রিটা 6-7-8 ঘন্টা তুমি যে ঘুমাইলা
আমার নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা তুমি এই রাত্রি বেলা ঘুমাও নাই ঘুমাও নাই সারা রাত তুমি ইবাদত করেছো মানে হলো তুমি যে এশার নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমায় গেলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে ঘুমাইলাম তোমার নামে যেন উঠতে পারি আবার ঘুম থেকে উঠে নামাজ যে ফজরের নামাজ যাচ্ছে সে মসজিদে পড়লেন সারাটা রাত্র আপনি তাহাজ্জুদ করার সওয়াব পাইছেন সুবহানাল্লাহ নফল ইবাদত করার সওয়াব পাইছেন কুরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাইছেন হুজুর কেমন করে আমি তো সারা রাত তাহাজ্জুদ পড়ি নাই আমি তো নফল ইবাদত আর কুরআন তেলাওয়াত তো সারা রাত করি নাই দুই কাঁধে দুই মোহরি আছে না নাই কিরামাল কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে কিরামাল কাতিবিন আমার বান্দা বান্দি যখন ইশার নামাজ পড়ে যখন ঘুমায়া যাবে আবার যখন ফজরের নামাজ এসে যখন মসজিদের মধ্যে পড়বে সারা রাত্র তোমাদের কলম শুধু বান্দার আমল নামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে জোরে জোরে করে নেকির বড় দাম কথা বলুন ঠিক কি না একটা নেকির দাম কত বলেন দেখি একটা নেকির দাম কত একটা নেকি কয়টা নেকি একটা নেকি একটা নেকির দাম বুঝাইতে গিয়ে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ একটা নেকির দাম কত আমার নবী একটা নেকির দাম বুঝাইতে গিয়ে সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে হে সাহাবাই কেরাম যারা হজে গিয়েছে তারা তো অবশ্যই উহুদ পাহাড়টা দেখছেন কি বলেন আমরা তো যাই নাই আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই শুনছি বিশাল পাহাড় নবীজি বলছেন যে উহুদ পাহাড়টা যদি স্বর্ণ বানায়া দেওয়া হয় আর এই স্বর্ণ যদি বিক্রি করে দেওয়া হয় কত লক্ষ কোটি টাকা হবে বলছে এই উহুদ পাহাড়ের চাইতেও একটা নেকির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি অনেক বেশি জোরে জোরে করে সুবহানাল্লাহ একটা নেকির দাম কত বড় হাশরের ময়দানে একটা নেকির দাম বুঝাইতে গিয়ে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সূরা আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন একটা নেকির দাম কত বড় কত গুরুত্বপূর্ণ হবে একটা নেকি যদি দুনিয়ার কোন মানুষের জীবনে যদি কমতি পড়ে যায় কি উপায় হবে আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন দুনিয়ার জমিনে সবচেয়ে নিঃস্বার্থ হবে ভালোবাসে মা মায়ের চাইতে ভালোবাসার মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না সন্তানকে সবচাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা বাবা ভালোবাসে ভাই ব্রাদার ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে বান্দা বান্দি যখন অভাবের মধ্যে পড়ে যাবে একটা গুনাহ একটা নেকির কারণে জান্নাত যেতে পারতেছে না একটা নেকি আমল নামায় চোখ খুলে বান্দা জান্নাতে চলে যাবে এই বান্দাটা একটা নেকির জন্য তার বাপ আর ভাইকে খুঁজতে থাকবে ভাইয়ের সাক্ষাৎ হলে ভাইকে বলবে ভাই জান একটা নেকির কারণে জান্নাত যেতে পারতেছে না একটা নেকি জান একটা নেকি ভাই বলবে তোমাকে আমি চিনি না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি এরপরে মায়ের কাছে যাবে মা গো দুনিয়ার জমিনে তুমি আমাকে কত ভালোবেসেছো তুমি না গিয়ে আমারে খাওয়াইছো মা কত আদর করেছো আমার একটু অসুস্থ হলে তুমি সারা রাত্রটা ঘুমাও নাই যেই সন্তানের জন্য তুমি সারা রাত ঘুমাইতে পারো নাই যেই সন্তানকে 10 মাস ধরে তুমি পেরে নিয়ে কত কষ্ট করছো ও মা একটু ভালো জিনিস খাওয়ার জন্য নিয়ে আসতো আমার কথা মনে করে খাও নাই আজকে তোমার এই সন্তানটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে রে মা একটা নেকির কারণে জান্নাত যেতে পারতিস না একটা নেকির ব্যবস্থা করে দাও মা ডাক দিয়ে বলে বাবা রে দুনিয়ার জমিনে আমার বিয়ে হয় না আমি সন্তান কেমন করে জন্ম দেব তুমি আমার সন্তান না সোকান সোকান নিমান নাই দূর হয়ে যাও দূর হয়ে যাও বাবার কাছে যাবে বাবা পরিচয় দিবে না সন্তানের কাছে যাবে সন্তান রে না খেয়ে তো আমি খাওয়াইছি
তোর জন্য ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছি রে বাবা এ বাবা একটা নেকির কারণে আজকে জাহান্নামের ফয়সালা হয়ে যায় একটা নেকি দাও সন্তানগুলো বলবে দুনিয়ার জমিনে বাবা ছিল তুমি বাবা হতে পারো না সব কাম 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 দূর হয়ে যাও আরে বাবা রে একটা নেকির কারণে হাসুরের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে ওগো নবীজি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন একটা নেকির কারণে জাহান্নাম হয়ে যাচ্ছে হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে এ আল্লাহ আল্লাহর বান্দা আমি তোমাকে কেমন করে তোমাদের জন্য সুপারিশ করব তোমাদের জন্য সুপারিশ করতে আমি পারব না কারণ আমি দুনিয়া আমি জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি একটা ভুল করে ফেলেছি আমি গন্তব্য ভক্ষণ করেছি এই যে গন্তব্য ভক্ষণ করেছি আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর আমাকে দুনিয়ার জমিনে শাস্তি দিয়েছে আরে হাসরবাসীরা আজকে আল্লাহর সামনে আমি কেমন করে মুখ দেখাবো আমার জন্য কি ফয়সালা হবে আমি জানি না তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এই মানুষটা দর্দি হযরতে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে ওগো আল্লাহর নবী একটা নেকির কারণে জাহান্নাম ফয়সালা হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন একটা নেকির কারণে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেন হযরত ইব্রাহিম নবী ডাক দিয়ে বলবে হাসরবাসীরা আজকে তোমাদের জন্য আল্লাহর দরবারে কেমন করে সুপারিশ করব কারণ আমার বাপ দাদা ছিল মূর্তি পূজারী আমাকে একদিন মূর্তি পূজা করার জন্য ডাকছিল আমি বলেছিলাম ইবনে সাকিব আমি অসুস্থ আসলে আমি সুস্থ ছিলাম ওই যে দুনিয়ার জমিনে ভুল করে আমি যে বলেছিলাম ইবনে সাকিব একটা ভুল করার কারণে আজকে আল্লাহ আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমার জানা নেই তোমাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয় হযরত মূসা নবীর কাছে চলে যাবে ওগো জামানার নবী আমাদের জন্য একটু সুপারিশ করেন একটা নেকের কারণে জাহান্নাম ফয়সালা হয়ে যাচ্ছে আল্লাহর দরবারে সুপারিশ করেন একটা নেকির কারণে জাহান্নাম আল্লাহ যেন মাফ করে দেন হযরত মূসা আলাইহিস সালাম বলবেন হাসরবাসীরা তোমাদের জন্য আল্লাহর সামনে কেমন করে সুপারিশ করব বনী ইসরাঈলের একজন ব্যক্তিকে আমি শাসন করার জন্য একটা চর মেরেছিলাম আমি খুব রাগান্বিত ছিলাম আমার হাতের চর খেয়ে একজন মানুষ মরে গেছে আমি যে মারা এক খাপ করে একটা মানুষকে মেরে ফেলেছি আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমার জানা নাই তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এ দুনিয়ার মুসলমান আমরা খুঁজতে 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 124000 নবী রাসূলের কাছে গিয়ে আমাদের মনের আবদার জানাইবো আল্লাহর কাছে সুপারিশ করার জন্য প্রত্যেকটা নবী রাসূল আমাদেরকে তাড়ায়া দিবে সুপারিশ করতে পারবে না সম্মানিত ভাইরা আমার মনে করেন একটা নেকির কত দাম কত দাম সেদিন আপনার উপায় কি হবে আমরা দেখব একজন ব্যক্তি সিজদায় পড়ে কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে নবীজি আপনি কাঁদবেন না আপনি মাথা ওঠান আপনি মাথা ওঠান আমার নবী বলবেন আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মাথা উঠাবো না আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক হে নবী আপনি মাথা উঠান আপনি সুপারিশ করেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হে নবী আপনি সুপারিশ করেন আজকে আপনি সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যত সুপারিশ করবেন আমি ততগুলো আপনার জাহান্নামীদেরকে মাফ করে জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শুনে আমার নবী দৌড় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশের কুরসির পাশে দাঁড়ায়া যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখে মুচকি মুচকি হাসি দেখবে আমরা একটা নেকির কারণে যেদিন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইল্লা বিইযনিহি আয়াতুল কুরসির মধ্যে বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি কোনো মানুষের থাকবে না কোনো নবীর থাকবে না কে কে যে আল্লাহর সামনে সুপারিশ করবে সে কে তিনি আর কেউ নন তিনি আর কেউ নন তিনি আপনার নবী আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার সেদিন আমাদের জন্য সুপারিশ করবে তবে একটা নেকির বরদান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই নবী দুনিয়াতে তোমাদের জন্য 63 বছর নির্যাতন করেছেন 63 বছর চোখের পানি নদীতে ফেলাইছেন এই বাবারা ভাইরা অসুস্থ ছিলেন তারপর উম্মতের জন্য যে নবী কান্নাকাটি করেছেন মরে যাওয়ার পরেও যে নবী কান্দে হাসরের ময়দানে যে নবী কান্দে আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না যেই নবী কান্দে যেই নবী আপনার জন্য সুপারিশ করবে আমার জন্য সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সেই নবীকে তোমাদের জন্য আদর্শ বানায়া দিছি নবীজি দেখায় দিয়ে গেছে
জীবনের প্রতিটা মুহূর্ত কেমন করে ইবাদত বন্দেগী করা যায়। সম্মানিত ভাইরা, আমার কোরআন শরীফের মধ্যে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নামাজের জন্য মসজিদে গমন করবা তখন তোমরা সুন্দর সুন্দর পোশাক পরবা। এই হুকুমটা কার জোরে করলি? হুকুমটা কার? দেখি আমার বানর কথা, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সূরা আরাফে 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক নামাজের সময় যখন মসজিদে যাবা তখন তোমরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করবা। এই সুন্দর কাপড় পরিধান করা আল্লাহর ইবাদত, আল্লাহর কি? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, আহার করো পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারী বান্দাকে পছন্দ করি না। এই আয়াত দ্বারা আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, তাফসীরের কিতাবে ওয়া খলাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর পরে মানবজাতিকে বোঝার জন্য তাফসীরে মাযহাবির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি যে আয়াতটা এনেছেন সেই আয়াতটা আপনাদেরকে আমি শুনাইলাম। এখানে এখানে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে পছন্দ করে না আমার আল্লাহ। আমি সম্মানিত মুসল্লিবিনদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যে বললেন খাও পান করো, এই খাওয়া পান করা এই হুকুমটা কার? কথা বলেন, এই হুকুমটা আল্লাহ নয়? আল্লাহ তাআলা বললেন তোমরা খাও, তার মানে খাওয়াটা কি গোলামি নয়? খাওয়াটা কি ইবাদত নয়? এই যে বলি জীবনের প্রতিটা মুহূর্তে কিভাবে ইবাদতে পরিণত করা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছে, তোমরা খাও, তোমরা পান করো, অপচয় করিও না। এই যে খাও পান করো, এটা তো আমার হুকুম, এবং প্র্যাকটিক্যাল আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠায় এটা আমি বুঝাইয়া দিয়েছি। আমার নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি এই খাও পান করো, আল্লাহর হুকুমটা দুই ভাবে পালন করো, যদি পালন করতে ভুল করো তাহলে এই খানার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, লাগবে না? সঠিক নিয়মে যদি করো, যেমন মনে করেন নামাজ, নামাজটা পড়লেও সওয়াব, নামাজ আবার পড়লে গুনাহ, নামাজ পড়লে সওয়াব, নামাজ আবার পড়লে গুনাহ। মনে করেন যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়তে চলেছেন, সওয়াব না গুনাহ? সওয়াব না, কিন্তু সূর্য মনে করেন কেবল উঠতেছে, এই সময় তো নামাজ পড়া যায় না, সূর্য ওঠার সময় এবং ডোবার সময়, এই সময় নামাজ পড়লে গুনাহ? রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, সওয়াব না গুনাহ? রমজান মাসে যদি আপনি রোজা রাখেন, সওয়াব না গুনাহ? সওয়াব না। এখন মনে করেন যে 30 দিন রোজা রাখছেন, এখন আজকে ঈদুল ফিতর, কি বলে তা আজকে ঈদের দিন আজকে রোজা রাখেন, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? জানলে বলে, গুনাহ মানে শুধু গুনাহ না, কবিরা গুনাহ। ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে, তার মানে হলো এই যে রোজাটা রাখলে সওয়াব আর রোজা রাখলে গুনাহ হবে না? ঠিক, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল বলে যে খাওয়াটা খাওয়ার মতো খাইলে সওয়াব, খাওয়া খা, খাই খানা যে খাবেন সেটা সেটা ব্যতিক্রম নিয়মে খান, তাহলে গুনাহ না? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কুল ইন্নামা আনা বাশার, এই বাশার শব্দে আল্লাহ তাআলা আমার নবীজিকে আমাদের মতো মানুষ বুঝাই চাইছেন, বাশার শব্দ দিয়ে আমার নবীজিকে আমাদের মতো মানুষ বুঝাইছে, যে তোমাদের মতোই একজন নবীকে, একজন মানুষকে নবী রূপে বানায়া দুনিয়াতে পাঠাইছি। পার্থক্য হলো ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
তোমাদের কাছে ওহী আসে না আমার নবীর কাছে ওহী আসে এটাই শুধু ব্যবধান আমার নবী শিক্ষা দিলেন যখন বান্দা বান্দি খানা খাওয়ার জন্য যাবে দস্তরখানা সামনে বিছাবে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ছোট ছোট লোকমায় খাবে এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন দোয়া পড়ে উঠবে এই খানাটা বান্দা বান্দির ইবাদতে পরিণত হবে জোরে জোরে সম্মানিত ভাইরা আমার তার মানে বোঝা গেল খানা খাওয়াটা আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম এই খানাটা আল্লাহর হুকুম যেহেতু খাওয়ার সময় খান তবে খাওয়ার নিয়মটা আবার আল্লাহর হুকুম মানেন না মানা দরকার আছে না নাই কবর আজাব দেখা যায় না এটা বিশ্বাস হয় না মরার আগে একবার মরে দেখো তোমার উপায় কি হবে কবরের চিন্তা মাথার মধ্যে এসে যাবে মরার আগে মরা দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার এক বিশ্বাস তার মুরিদকে বলতেছে মুরিদ রে ওই রৌমারির মধ্যে আমার একজন বন্ধু আছে এই যে কিছু হাদিয়া দিয়ে দিলাম আমার ওই বন্ধু খুব অসুস্থ এবং খুব অসহায় এই হাদিয়াটুকু তুমি আমার বন্ধুর কাছে দিয়ে আসো মুরিদ ডাক দিয়ে বলে হুজুর কি ব্যাপার আপনি জানেন না নৌকা চলাচল বন্ধ এই রৌমারি গাইতে তো নদী পার হয়ে যাওয়া লাগবে বিকল্প কোনো রাস্তা নেই আমি কেমন করে যাব বিশ্বাস ডাক দিয়ে বলে বাবারে চিন্তা করিও না তুমি নদীর সামনে গিয়ে তোমার মাথার থেকে পাগড়িটা খুলে তুমি নদীর মধ্যে বিছাইবা আর বিছাইয়া বলে আল্লাহ অমুক ব্যক্তির ওসিলা আমাকে পার করায়া দাও হুজুর কি বলবো পীর সাহেব বলেন ওই নদীর মধ্যে গিয়ে আমার রেফারেন্স দিবা আল্লাহকে বলবো আল্লাহ যে ব্যক্তি জীবনে খানা খায় নাই আর যে ব্যক্তি জীবনে স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন নাই ওই ব্যক্তির ওসিলা আমাকে কুড়িগ্রাম থেকে রৌমারী পৌঁছাইয়া দেয় এবার মুরিদ বলে ঠিক আছে হাদিয়া নিয়ে এই যে আপনার মোগল বাজার ঘাটে ঘুরতে যায় মাথার থেকে পাগড়ি খুলে নদীর মধ্যে বিছায়া বলছে আল্লাহ ওই ব্যক্তির ওসিলায় আমাকে তুমি রৌমারি পৌঁছায় দাও যেই ব্যক্তি জীবনে খানা খায় নাই আর যে ব্যক্তি জীবনে স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন পাশের রুম থেকে বিকি সাহেব এই কথাটা আবার শুনে ফেলে বিবি সাহেব শুনে এসে স্বামীর কলার সাইকে দস্তি কি বলেন মানুষ খায় দিনে তিন বেলা আপনি খান পাঁচ বেলা তিন বেলা তো খান আবার নাস্তাও খান বিকেল বেলা আবার সকালবেলা নাস্তাও খান খানাও খান পাঁচ বেলা হয় নাই আপনি দিনে পাঁচ বেলা খানা খান আর আপনি মুরিদকে বললেন জীবনে নাকি খান নাই আমাকে স্যার আপনার ঘুম ধরে না সারাদিন আমার সঙ্গে আসতে চেষ্টা আপনি থাকেন আর আপনি মুরিদকে বললেন জীবনে কোনোদিনও তুমি স্ত্রী সঙ্গম করো নাই এই যে নিজেদের কথা ধোকাবাজি কয়দিন কয়দিন চলবা পীর সাহেব চোখের পানি ছেড়ে কান্দে স্ত্রী ডাক দিয়ে বলো প্রাণের স্বামী তুমি কেন কান্দো স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি যে বলেছি জীবনে খাই খাই কথা বলেছি কেন জানো আল্লাহ কোরআনে বলছে ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও তোমরা পান করো আমি আমি খাই নাই আমি খাই নাই আমি আল্লাহর ইবাদত করেছি আমি আল্লাহর হুকুম পালন করেছি আমি অপচয় করিনি আমি আমি যেভাবে খাওয়া দরকার সেভাবে খাইছি আল্লাহর হুকুম পালন করেছি এই খানার হিসাব যে তো আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না সেহেতু আমি এই খানা খাই না আমার নবী বলেছে নিয়ম অনুযায়ী খাইলে আল্লাহ তাআলা হুকুম নেবেন না এ খাওয়ার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন সম্মানিত ভাইরা আমার স্ত্রীর চোখের পানি ছেড়ে কান্না এমন একজন মহৎ স্বামী পেয়েছি তবে দিলটা নাড়া দিচ্ছে ডাক দিয়ে বলে বলে স্বামী গো আপনি বলেছেন জীবনে কোনোদিন স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন নাই এই কথা বলার কারণ কি স্বামী চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে এ সহদর্দিনী আমি যে বলেছি জীবনে স্ত্রীর সঙ্গে সঙ্গম করি নাই এই কথা বলার কারণ কি জানো কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাকুতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লি আনফুসিকুম সম্মানিত ভাইরা আমার কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য জমিন বানিয়ে দিলাম শস্য ক্ষেত্র বানিয়ে দিলাম তোমাদের যেমন ইচ্ছা তেমন করে তাদেরকে ব্যবহার করবা এই হুকুমটা কার স্ত্রী হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র জমিন বানিয়ে দিয়েছে আবাদ করবা আবাদ করবা
কেমন করে আবাদ করবা যেদিকে দিয়ে মন চায় সেদিকে দিয়ে আবাদ করবা কুরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারার 223 নম্বর আয়াত তুলে দেখবেন এ বিবিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেত্র আমি আল্লাহর হুকুম পালন করেছি আমি তোমাকে ভোগ করার জন্য তোমার সঙ্গে সঙ্গম করি না হুকুম পালন করেছি সম্মানিত ভাইরা আমার এমন করে কেউ যদি স্ত্রীর সহবাস করে এমন করে কেউ যদি খানা খায় কেউ যদি বাথরুমে যাওয়ার পরে বাম পা দিয়ে ঢুকল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলল পায়খানা পেশাব করে ডান পা দিয়ে গুফরানাক আলহামদুলিল্লাহি আল্লাযী আযাব আনিল আযা ওয়া আফানি এই দোয়াগুলো তো নবী শিখাইছে শিখাই নাই এই দোয়াগুলো যদি পড়েন পায়খানার মধ্যে গেলে শয়তান বাসা যায় কি দেয় না অনেক কষ্ট আছে বলে যে এই দোয়াগুলো যদি পড়ে তাহলে অন্তত ওই বাথরুম করার সময় যে গুনাহগুলো হয় যেমন আমরা অনেক সময় এই যে হাঁটুর উপরে কাপড় তুলে বাথরুম করি না বলে এটা কিন্তু করা যাবে না অন্তত হাঁটুটা এইভাবে লুঙ্গি দিয়ে ঢেকে রেখে পিছন দিয়ে তুলতে হবে কথা বোঝা গেছে এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম এটা আমার দায়িত্ব মুহতারাম হাজিরিন এভাবে যদি কেউ পেশাব পায়খানা করে খানা খায় ঘুমায় যেগুলো কথা বললাম বুঝলেন তো বুঝলেন নাই যেগুলো কথা বললাম এভাবে যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করে বন্ধু বান্ধবের সঙ্গে এভাবে যদি চলাফেরা করে জীবনের প্রতিটা মুহূর্তে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই রাত্রিবেলা বেশার নামাজ পড়ে ঘুমাই না যদি ফজরের নামাজ মসজিদে পড়লে সারা রাত যদি শুধু নেকি আর নেকি কি বলেন তাহলে বলেন তো জীবনের প্রতিটা মুহূর্তে ইবাদত হলো কি হলো না আপনি যে যে চাকরি করেন ব্যবসা করেন এর মধ্যে ইবাদত আছে না নাই আল্লাহ বলছেন ইয়া বানি আদম খুজু জিনাতাকুম সুন্দর পোশাক পরে মসজিদে যাও সুন্দর পোশাক আছে লোক টাকা লাগবে আপনি দিবেন আমাকে টাকা আমাকে তো উপরে রেখে দিতে হবে ঠিক কি না বলেন